কাজ আমি এখন অনেক বেশি করছি কিন্তু যেটা হয় যে এত চ্যানেল এত অনুষ্ঠান এত কিছু সেই সঙ্গে আবার ওয়েব প্ল্যাটফর্মগুলো অনেক সক্রিয় সব কিছু মিলিয়ে হয়তো বা দর্শকদের চোখে পড়ে না সবগুলো কাজ তবে রিসেন্টলি আমি একটি কাজ করেছি চরকির জন্য নিঃশ্বাস রায়হান রাফির নিঃশ্বাসে আমার চরিত্রটি খুব আলোচিত হয়েছে সামনে আমার সিনেমা রিলিজ হবে অরণ্য আনোয়ারের এবং অঞ্জন আইচের দুটো সিনেমা অরণ্য আনোয়ারের মা এবং অঞ্জন আইচের কানামাছি তো সব মিলিয়ে আমি আমার ফুল কনসেন্ট্রেশনটা ওয়েব প্ল্যাটফর্মে এবং সিনেমা একটু বেশি দিচ্ছি আর সেই সঙ্গে আমার ভালোবাসার জায়গা আমার প্রিয় নাটক তো রয়েছেই এই যে আজকে আমি একটা নাটকের সেটে সিঙ্গেল নাটকে কাজ করেছি আমি গত এই আজকে যেটা করছি এটা একটা ধারাবাহিক এবং এটা শুরুর আগে আমি গত পরশু দিনই একটা সিঙ্গেল নাটকের কাজ শেষ করেছি সেটা ছিল দেবর ভাবি জিন্দাবাদ মোহন আহমেদের এবং ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল স্টোরি সবসময় চেষ্টা করেছি যে একটু স্টোরিটা ডিফারেন্ট হোক আমার ক্যারেক্টারগুলো যাতে একটু আমার জন্য স্যাটিসফ্যাক্টরি হোক সেই চেষ্টা থেকে একটু আলাদা ধরনের কাজ করার একটা চেষ্টা তো আমার সবসময় থাকেই রঞ্জিতদার সাথে দেখলাম যে একটা খুব ভাইরাল হয়েছে খুব ভাইরাল হয়েছে এই যে একটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি সত্যি এই টেন্ডেন্সিটা কিন্তু একদিকে যেমন ইন্টারেস্টিং আরেকদিকে কিন্তু আমাদের অনেক ক্রিয়েটিভিটিকে নষ্ট করে আমি মনে করি যেমন প্রত্যেকের মধ্যেই একটা চেষ্টা থাকে বা একটা ঝোঁক বা প্রবণতা থাকে যে কিভাবে একটা দৃশ্য করে ভাইরাল হওয়া যায় বা সেই দৃশ্যটা সবার কাছে পৌঁছে যায় কিন্তু আসলে আমরা যে কাজটা করি অভিনয় করি এটা কিন্তু আসলে শুধু একটি দৃশ্য না আমরা পুরো একটা পূর্ণাঙ্গ চরিত্রকে বাস্তব করে আপনার কাছে তুলে ধরার কাজটাই আমি করি আমরা সবাই করি যেমন আজকে সকালে আমি যখন শুটিংয়ে বেরোচ্ছি আমি একা একা আমার গাড়িতে উঠছি আস্তে আস্তে করে একা কিছুক্ষণ গাড়িতে বসে আছি বাইরের দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবলাম যে অনেকে সকালে এক একজন এক একটা প্রফেশনে যাচ্ছে হাতে বইপত্র নিয়ে কাগজপত্র নিয়ে অফিসিয়াল সব কিছু আর আমি বিভিন্ন রকমের কস্টিউম নিয়ে অন্য আরেকটা চরিত্রের মানুষ হতে যাচ্ছি তার মানে কি আমার কাজটা কত ডিফারেন্ট এবং কত চ্যালেঞ্জিং আমি কিন্তু ছবি থেকে বেরিয়ে একটা অন্য মানুষ হওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন মানুষ হচ্ছি এবং সেটা কিন্তু শুধু দর্শককে এন্টারটেইনড করার জন্য না দর্শকের কাছে জীবন দেখানোর কাজ আমার শুধু যে হাসালেই মানুষ এন্টারটেইনড হয় তা না কিন্তু কাঁদালেও মানুষ এন্টারটেইনড হয় তো সব মিলিয়ে আমি তো বিভিন্ন লাইফ দেখানোর দায়িত্ব নিয়েছি অডিয়েন্সের কাছে তাই আমার কিন্তু অনেক দায় ভার আছে বা আমার অনেক দায়িত্ব আছে যে কারণে আমার মনে হয় যে শুধু যে ভাইরাল হওয়ার এই টেন্ডেন্সিটা থেকে আমাদের একটু বেরোনো উচিত আমি কদিন আগে আমারই কিছু সিকোয়েন্স মাঝে মাঝে দেখি যে ভাইরাল হয় সেটা পারফরমেন্সের কারণে হয় দর্শকের গ্রহণযোগ্যতার কারণে হয় আনন্দ লাগে ঠিকই কিন্তু আমি চেষ্টা করি যে আমার চরিত্রের ধারাবাহিকতা থাকুক পুরোটা দেখাতে চায় না পুরোটা দেখাতে চায় একটু ভাইরাল হোক সেটা নিয়েই মানুষ জাজ করুক এটা আপনি চান এটা আমি চাই না একটা ডিম পাড়ার ক্ষমতা দিলে পার সময় তুমি ফুট করে একটা ডিম পাড়লা এটা ভাইজার দুইজন মিলে খাইতাম যেমন সঞ্জীব ভাই বলছে যে ডিমের দাম অনেক বেশি সেটা আমি দেখেছি সত্যি এবং আমাকে আমার সব বন্ধুরা আমাকে পাঠাচ্ছিল সেই ভিডিও ক্লিপসটা বিভিন্ন গ্রুপে গ্রুপে দেখছিলাম যে আবার এটার সাথে কিন্তু আবার এই যে ডিমের দাম বেড়ে গেল বাজারে একটু রিলেট করে সবাই এটা দেখছে সবাই এটাকে নিচে কি কি যেন লিখে টিখে দিচ্ছে তো মজার ব্যাপারটা আর আমি ব্যক্তিগতভাবে একটি দৃশ্যের জন্য হাততালি পেতে চাই না আমি চাই যে আমি পরিপূর্ণভাবে চরিত্র করব সেটা যখন করেছিলেন তখন কি আপনি নিজেরই হাসি পেয়েছিল মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু প্রথম প্রথম যেই ইয়েটা পাই যে রেসপন্সটা পাই সেটা কিন্তু সেট থেকে পাই এই দৃশ্য যখন অভিনয় করেছি সেটে সবাই কিন্তু হাততালি দিয়ে উঠেছে সেটে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল তার মানে সব কিছু মিলিয়ে স্ক্রিপ্ট ডিরেকশন পারফরমেন্স সব কিছু মিলিয়ে এটা দর্শকের কাছে ভালো লেগেছিল